আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই চাই সবসময়। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ডাম্পলিং বানাতে হয়। আমি আজকে আপনাদেরকে চিকেন ডাম্পলিং বানানো দেখাবো। তো চলুন দেখে নিই ভিউয়ার্স, কীভাবে তৈরি করে নিব একদম সহজভাবে চিকেন ডাম্পলিং। আমি এখন ডাম্পলিংয়ের জন্য ডোটা তৈরি করে নিব। এর জন্য আমি প্রথমে দিয়ে দিব হাফ কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব 1 কাপ ময়দা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এগুলো ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব। গরম পানিটা ফুটানো যাবে না, একদম আঙুল দিয়ে ধরা যায় এরকমও না, মাঝারিভাবে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এর মধ্যে যতটুকু পানি লাগবে ওই পরিমাণ পানি দিয়ে আমি এখন ডোটা তৈরি করে নিব। ডোটা যেন সিদ্ধ না হয়ে যায় ওইদিকে খেয়াল রাখতে হবে, আবার যেন কাঁচাও না থাকে। ঠিক এইভাবে আমি আমার ডোটা তৈরি করে নিব। ডোটা যখন এরকম সফট হয়ে যাবে তখন এটাকে ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণ। এখন আমি তৈরি করে নিব মোমোর জন্য যে পুরটা লাগবে, ভেতরের চিকেন পুর। এর জন্য আমি চিকেন নিয়ে নিচ্ছি কিমা করে, এর সাথে আমি দিয়ে দিব পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে, ধনে পাতা দিয়ে দিব, দিয়ে দিব কাঁচামরিচ কুচি করে কাটা, আর দিয়ে দিব 1 টিস্পুন সয়া সস। এখন এগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। ডাম্পলিংয়ের জন্য আমার যে চিকেন পুরটা দরকার আমি সেই চিকেন পুরটা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন ডোটাকে আমি অল্প কিছুক্ষণ আরও ভালোভাবে মেখে তারপর এটাকে আমি ছোট ছোট টুকরা করে একদম ছোট ছোট রুটি বানিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমার রুটিটা কত পাতলা হয়ে গেছে। ঠিক এরকম ছোট ছোট করে আমি রুটি বানিয়ে নিব। এখন এই রুটিটার মধ্যে আমি পুর দিয়ে দিব ভিতরে। ভিতরে পুর দেওয়ার পর আমি হাতে পানি মাখিয়ে নিব, তারপর আস্তে আস্তে করে আমি ডাম্পলিংটা বানিয়ে নিব। দেখুন এই যে এরকম এক আঙ্গুল দিয়ে এইভাবে কুচি দিয়ে আর এক আঙ্গুল দিয়ে এইভাবে চাপ দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে করে মোমো তৈরি করে নিতে হবে। দেখুন ডাম্পলিংটা হয়ে গেছে আমার। আমি ঠিক এরকমভাবে সবগুলো ডাম্পলিং বানিয়ে নিব। এটা আমার একটা ডাম্পলিং, আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি। হাতে পানি লাগিয়ে নিয়েছি দুইটা, এভাবে আমি এটাকে ফোল্ড করে নিব এই পাশ থেকে, অপর পাশ থেকে এই যে ঠিক এরকমভাবে আঙ্গুল দিয়ে এভাবে নিয়ে এদিক থেকে কুচিটা এভাবে দিয়ে দিতে হবে। দেখুন
এই যে হয়ে গেছে আমার। আর এই দিক দিয়ে এইভাবে চেপে দিতে হবে। দেখুন আমার ডাম্পলিংটা হয়ে গেছে। আমি এরকম করে আমার সবগুলো ডাম্পলিং বানিয়ে নিব। ডাম্পলিংগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি এই ডাম্পলিংগুলোকে স্টিম করে নিব। ডাম্পলিংটা স্টিম করার জন্য আমি একটা পাতিলে পানি নিয়ে নিয়েছি। আমি ডাম্পলিংগুলো যে স্টিমারে নিয়েছি ওই স্টিমারটা এই পাতিলের উপর বসিয়ে দিয়েছি। এটাকে আমি ঢেকে সিদ্ধ করে নেব। এখন আমি তৈরি করে নিব ডাম্পলিংয়ের জন্য সস। এর জন্য আমি প্রথমে দিয়ে দিব 2 টিস্পুন ভিনেগার, দিয়ে দিব 2 টিস্পুন সয়া সস, আর এটার সাথে মিক্স করে নিব 4 টিস্পুন পানি। পানিটা না দিলে সসটা অনেক বেশি টক লাগে, টেস্টটা ভালো আসে না, এই জন্য পানিটা মিক্স করতে হবে সসের আসল টেস্ট পাওয়ার জন্য। এরপর আমি দিয়ে দিব কুচি করে কাটা 2টা কাঁচামরিচ আর 2 কোয়া রসুন, একদম কুচি করে কাটা। এখন এগুলো ভালোভাবে মিক্স করে নিব। তৈরি হয়ে গেছে আমার ডাম্পলিংয়ের জন্য সস। ডাম্পলিংগুলো 25 মিনিট স্টিম করে নেওয়ার পর আমার ডাম্পলিংগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলো উঠিয়ে নিব। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার ভিডিওটি? আশা করি সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে আমার এই সহজ রেসিপিটি। আপনারা সবাই অবশ্যই অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, ইটস সো ইয়াম্মি। আমি আশা করি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক হবে, একটা কমেন্ট, আর প্লিজ ওই যে নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে না, লাল বাটন, ওই লাল বাটনটাতে প্লিজ কাইন্ডলি একটা ক্লিক করে দিবেন। আর নোটিফিকেশন অবশ্যই স্টার্ট রাখবেন যেন আমি নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।